স্যার দুই তারিখের পরের থেকে আমার বাড়িতে মানে এমন একদিন বাদ নাই যে হামলা করে না। ডেলি করলে তো মধুপুর পিএসআই আমি ফোন করি, অনেক সময় ফোন করলে ধরে না, তো ওই 100 নাম্বারে ফোন করি না, মধুপুর পিএসআই নাম্বার লই লই এলে তো ফোন করলে স্যার তার আয়ে আয়া গেলে একটু ভালো থাকে। এবার তারা গাইলে লেখে রেখে নাম টাম লই আছে কমপ্লেন দিয়ে, তারা যদি অ্যাকশন লইতো আজকে আমার এই অবস্থা রও না। তারা অ্যাকশনটা কোনো দিনই লইছে না, মানে প্রত্যেক দিনই তারা আমি ফোন করে আনি ক দেহ স্পটে তো তারা পাই না। আমি কই স্যার আপনারা যা আয়েন গাড়ির যে আওয়াজটা করে আওয়াজটা যদি বন্ধ করে রাখতেন তাহলে তারা পাইলে নিল। আমার ছেলেরও মারছে, হের বাবুরও মারছে, আমারও মারছে, এই সময় তারা নামে কমপ্লেন করছে যে গেছে কারাগারে মারছে কইছি। এবার লেখা নিয়েছে পরের দিন সকালবেলা অন্তরা এমএলএ জানে তানির বাড়িতে গেছি, তানির বাড়িতে গেছি পরে ক তোমাদের এমএলএ টেমএল তারারা জানো, তারারা জানাইছি ওই জন্য প্রধান নাকি তাই তারা জানাইতাম জানাইছি গেল গেছে বলতে তারার কাছে কইছি বলতে দাদা তারা যার যার নামে কমপ্লেন লেখছি, তারা বাড়ি মা বোন ভাই যা আছে সবাই লো একজোড়ো করে এসে আইসি রা, আমার মোবাইল টোবাইল সব লিয়ে গেছে গা পাড়ার প্রতি সবাই বাড়ি বাড়ি যা কই আইসে যাতে কারোর বাড়িতে আমরা জায়গা না দেয় এরকম করেছি রা হামলা করছে করছে পরে আবার তারা গেছে গা আমার মধুপুর পিএস তারা আইসে আইসার কাছে মোবাইল যদি ভাঙিয়া লাগছে মাগা মোবাইল এরা দিয়ে দৌ ফুলার পরীক্ষা টুয়েলভে পরীক্ষা আসছিল আরে ইলেভেনের ইলেভেন পরীক্ষা দিচ্ছে টুয়েলভ এফআর ইউ দিছে না তাতে গেল। আমি বিরোধী পার্টি এলাকা আমি সিপিএম করি, হ্যাঁ তারা কইছে সিপিএম করে আসে আমি অনেক কিছু করছি তারা সরকার আয় আমি অনেক কিছু তারা আমার নত করতে পারে না লেগিয়া আর কাল এদিন যখন ঠ্যাং ভাঙে না ঠ্যাং ভাঙে তখন ক আর সিপিএম করবি নি আর সিপিএম করবি নি করে করে আমি ঠেংডি ভাঙছে তো তোর এখন কুজল দা কুবুয়ে খাড়াই লাম তারা হ্যাঁ অনেক তো ফলাম তারপর রেডি হয়েছে আমি তো কইতে পারি না আমার ফোন করছে বদি আমার ফোন করে নিছে অনির্বাণ হেও সিপিএম করে অনির্বাণ নিয়েছে আর কাছে বদি হেয়ারে যে মুখে কালাকা করতে বান যাইতে আসলে আসলে লোকটি তারা হেন মনে নতুন বইতে আবার আইব চলো তারা ধরিও আমি ভাই আমি ধরতে পারাম ক তুমি আইও আমি থাম লগে আমি কোথায় হেরবাবু ডাক দিই না না হেরবাবু তো কানে শুনে না হেনে গিয়ে তো হেরবাবুর ডাক দো তাহলে তারা শুনে লাগবো তাহলে তারা ধরতে পারত না আমি কোথায় তার বাবুর সারা গেলে আমার মানুষ কীতা কইব কোনো তুমি আইও ইতা করে আমার উড়ান থেকে আইসি রা লয়ে গেছে কুদুর গেছি ওই তারা মুখটুকু বান জালাইছে বান যাওয়ার পরে তারা ওই এদিকে ফিজিক্স মেম্বারের বাড়ি ফুসকুনি ফার লয়ে গেছে নিয়ে আসি না আমারে তার লম্পা লম্পা দাম বাঁশ জালি বেত লয়ে রাখছে লই যাওয়া সাইরে আমার ফিডা পিঠা টিটা সাইরে ডাম একটা দিছে কো বিশের ডাম বলিরা আমি কো আমি তো কইতে পারি নাকি এর ডাম কো ডামটা বলে আমি বলে নিচ্ছি আমি আমি যদি নিয়ে থাকি তাহলে আমার হাতে সাপ মিললাও আমি এত সাপ থাকবো আমার পুলিশরা কইছে স্যার আমার হাতে সাপ মিললাম আমি যদি ধরে থাকি বা নিয়ে থাকি বা কোন দোকান আনছি আমার লয়ে যান গিয়ে দেখান যে কোনো দোকান থেকে আমি এমন ওষুধ কিনছি নি বা ড্রাম কিনছি নি বা কিচ্ছু কিচ্ছুই না স্যারা কইছে স্যারও তার জিগেছে জিগেছে না ফুল ফাইন ও 20-30 জন চিনি তো সবাই তো চিনি সবাই তো আমার এই বাড়ির দিকের মানুষ পাড়ার মানুষ ফিজিক্স মেম্বার টুটন চৌধুরী এবার দা বেনু শরফুল্লাহ রায়ন তা হ্যাঁ কথাটি মুখ লাগে টু এবার দা মিটু মিটু সরকার এবার আরেকটা আছে মিটু রায় আরেকটা আছে অনেকটি লোক মানে এমন একজন বাদ নাই যা নাই কিশোর তারা বিজেপি বিজেপি তার আমার ওই যে প্রত্যেক দিন ঘটনা হইতেছে হেরা হবে বিজেপি সেদিনও যে আমার ছেলের মুখে কালা কাপড় বান যাইছিল তারা আমি সেম সেম টাইমে তারা যে পাইছি দেন।